हाय फ्रेंड, আমি মন্টু ঘোষ। আমার ইউটিউব চ্যানেল এসকে পাঠশালায় তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। তো আজ শিক্ষায় রাশিবিজ্ঞানের চ্যাপ্টার থেকে অঙ্কের শর্ট কোশ্চেন সম্পর্কে আরও একটি ভিডিও নিয়ে তোমাদেরকে ডিসকাস করব। তো এটি ক্লাস টুয়েলভের শিক্ষাবিজ্ঞান বিষয়ের যে সিলেবাস, সেই সিলেবাসের যে অধ্যায় আছে সেই অধ্যায়ে শিক্ষায় রাশিবিজ্ঞান চ্যাপ্টার বা অধ্যায়ের যে অঙ্ক আছে সেই অঙ্কের মধ্যে ভাগ আছে যে গড়, মধ্যমান আর ভূশিষ্ট, তিনটি ভাগ। তো এখানে মধ্যমান অঙ্কের যে এসএকিউ শর্ট কোশ্চেন তোমাদের এক্সামিনেশনে, ফাইনাল এক্সামিনেশনে পড়বে, সেই শর্ট কোশ্চেনগুলোর অ্যান্সার কীভাবে দেবে সেই সম্পর্কে আজকের এই ভিডিওতে বলবো। তো ভিউয়ার্স, তোমাদের যদি এই ভিডিওটি দেখে ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্ট করবে। তোমাদের এই লাইক, শেয়ার, কমেন্ট আমার কাছে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর যারা আমার ভিডিওতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশের বেল আইকনটি অন করে অল নোটিফিকেশান অন করে রাখবে, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো তোমাদের নোটিফিকেশান পৌঁছে যায়। তো শুরু করা যাক আজকের ভিডিও, শিক্ষায় রাশিবিজ্ঞান চ্যাপ্টার মধ্যমান অঙ্কের যে শর্ট কোশ্চেন এমসিকিউ বা এসএকিউ, সেই শর্ট কোশ্চেনের অ্যান্সার কীভাবে দেবে সেগুলো তোমাদেরকে বলবো। তো দেখো, মধ্যমান এর প্রথমে মধ্যমান নির্ণয়ের যে শর্ট কোশ্চেনের তার সূত্রটা কী হয়, দুটো সূত্র আছে। একটা বিজোড় রাশিমালার ক্ষেত্রে একরকম সূত্র, আর জোড় রাশিমালার ক্ষেত্রে একরকম সূত্র। তো দুটো সূত্র আগে তোমাদেরকে একটু বলে নিই। দেখো, বিজোড় রাশিমালার ক্ষেত্রে মধ্যমান নির্ণয়ের সূত্র, যখন রাশিমালাটা বিজোড় হবে, বিজোড় হলে তার সূত্র এন প্লাস ওয়ান বাই টু, এন প্লাস ওয়ান বাই টু, ঠিক আছে। আর জোড় রাশিমালার ক্ষেত্রে তার সূত্রটা কি এন বাই টু তম এবং এন বাই টু প্লাস ওয়ান তম পদ। মানে জোর হলে দুরকমভাবে তৈরি করতে হবে, জোর হলে দুরকমভাবে, আর বিজোর হলে একটাই সূত্র এন প্লাস ওয়ান বাই টু, আর জোর হলে এন বাই টু তম এবং এন বাই টু প্লাস অন্তম পদ, ঠিক আছে। তো তো আমি এখানে কয়েকটি উদাহরণ নিয়েছি, তিনটি চারটি উদাহরণ নিয়ে তোমাদেরকে একটু বুঝিয়ে বলি। তো দেখো, এখানে বলেছে কি চার পাঁচ ছয় সাত রাশিমালার মধ্যমান নির্ণয় করো। দেখো এখানে গুণে দেখো, এক দুই তিন চার, এখানে জোর, তাই তো? এটা কি স্কোরটা বা রাশিমালাটা জোর। তাই জোরের সূত্র আমরা আগেই তোমাদের আগেই বলেছি, তোমরা দেখতে পাচ্ছ তোমাদের স্ক্রিনে। তো জোর হলে কিভাবে করতে বলে, এন বাই টু তম, তা আগে এন বাই টু তমটা করে নেই। এন বাই টু, এন মানে কি কটা রাশি সেটা গুনতে হয়, এটা এন মানে কি কটা রাশি সেটা তোমাদেরকে গুনতে হবে। তো এক দুই তিন চার মানে রাশির সংখ্যা, এন মানে রাশির সংখ্যা। তো চারটে হয়েছে, চার দিলাম বাই টু, টু দিলাম। যদি এরকম আমি কাটাকুটি করি তো কি হচ্ছে, দুই এককে দুই, দুই দুগুণও চার, তাই তো? তাহলে কত হচ্ছে দুই, তাহলে দুইতম পদ, দুইতম পদ ধর হলো। আর একটা সূত্র কি আছে, এন বাই টু প্লাস ওয়ান, এন বাই টু প্লাস ওয়ান মানে এন সমান কত চারটে, এক দুই তিন চার, চার দিলাম বাই টু প্লাস ওয়ান দিলাম। তো এরাও কাটাকুটি করো, দুই এককে দুই, দুই দুগুণ চার, তাই তো? দুই দুগুণ চার হলো, তাহলে কত হলো দুই, তাহলে দুই প্লাস ওয়ান বা দুই প্লাস এক, তাই তো? দুই জায়গায় কত হচ্ছে তিন হচ্ছে, তাহলে তিনতম পদ, তাই তো? তিনতম পদ, তাহলে এখানে বলা হয়েছে দুইতম পদ, এটা বলা হয়েছে তিনতম পদ। এবার এই দুটো একসঙ্গে হচ্ছে দুইতম, অতএব দুইতম এবং তিনতম পদের গড় মানে দুইতম কোনটা আছে, দুইতম হচ্ছে পাঁচ আর তিনতম কোনটা ছয়, তাহলে পাঁচ প্লাস ছয় বাই দুই। সুতরাং পাঁচ ছয় পাঁচ কত এগারো, এগারো বাই দুই, এটাকে ভাগ করেছি, ভাগ করলে কত হচ্ছে পাঁচ পয়েন্ট পাঁচ, তাই তো? বা ফাইভ পয়েন্ট ফাইভ মধ্যমান তৈরি হয়ে গেল, দুই দিয়ে এগারো ভাগ। তোমরা চাইলে ভাগটা আমি এখানে একটু দেখিয়ে দিতে পারি, দুই দিয়ে এগারো, দেখো পাঁচ দুগুণ
দশ, এগারো বিয়োগ এক, পয়েন্ট দাও শূন্য, পাঁচ দুগুণ দশ, ভাগ মিলে গেল মানে 5.5। ঠিক আছে, তাহলে 5.5 কিভাবে পেলাম তোমরা বুঝতে পারলে। নেক্সট দেখো, আগের অঙ্কটা কি বললাম, জোড়। এবার এটা দেখো, এটা বিজোড়। ও এক পাঁচ সাত, দেখো তিনটে মানে কি বিজোড়। বিজোড় হলে তার সূত্রটা আমি কি বলেছিলাম, বিজোড় হলে তার সূত্র দেখো, বিজোড় হলে এন প্লাস ওয়ান বাই টু, এই সূত্র। এখানে আমি সেই সূত্রটা লিখেছি, এন প্লাস ওয়ান বাই টু সূত্র। সূত্র অনুযায়ী এন মানে কি, কটা রাশি গুনতে হবে, এক দুই তিন, তিন দিলাম প্লাস ওয়ান বাই টু, তো তিনের আগে কত, চার, চার বাই দুই, চার বাই দুই হলো দুই একটে দুই, দুই দুগুণ চার, কাটাকুটি করলাম, তাহলে কত হলো দুই, সমান সমান তার দুইতম পদ। দেখো দুইতম পদ কি আছে, দুইতম পদে পাঁচ আছে, দুইতম পদে কি আছে পাঁচ, তাহলে মধ্যমান কত, মধ্যমান পাঁচ। তাহলে বিজোড় হলে তোমাদের শর্ট কোশ্চেনের অ্যান্সারটা বার করতে একটু সুবিধাই হবে, কিন্তু জোরটা হলে একটু বেশি খাটতে হবে। ওকে, একটু খেটেই করতে হবে, নাম্বার পেতে গেলে একটু খাটতে অসুবিধে নেই। তো আরেকটা উদাহরণ দাও, দেখো এখানে সাত আট নয় নয় দশ এগারো, এই যে রাশিমালার মধ্যমান নির্ণয় করতে বলেছে, তাই তো? এটাও দেখো এক দুই তিন চার পাঁচ ছয়, দেখো এটা জোর, ছয় মানে কি, ছটা রাশি মানে জোর, ছয় সংখ্যা জোর সংখ্যা, সুতরাং এটা জোরের সূত্র। জোরের সূত্রে দুটো নিয়ম আছে, কি কি না, এন বাই টু আর এন বাই টু প্লাস ওয়ান, দুটো সূত্র। তা আগে প্রথমটা বার করে নিই, এন বাই টু, এন মানে কত, এন মানে এক দুই তিন চার পাঁচ ছয়, ছটি, ছয় দিলাম ছয় বাই দুই, কাটাকুটি করেছি দুই একে দুই, তিন দুগুণে ছয়, তাই তো? তাহলে কত হলো তিন, তিনতম পদ বার হলো। এইবার আরেকটা সূত্র কি, এন বাই টু প্লাস ওয়ান, এন মানে আমি গুনে আগেই দেখেছি ছটা আছে, তাহলে ছয় দিলাম বাই টু প্লাস ওয়ান দিলাম, দুই এককে দুই, তিন দুগুণে ছয়, তাহলে তিন হলো, তাহলে সমান সমান তিন প্লাস এই প্লাস এক, তিন যোগ এক সমান কত হলো, তিন আর এক চার, চার হলো, তাই তো? তাহলে কত হলো চারতম, চারতম। এবার দেখো তিনতম আর চারতম এখানে কোনটা, তিনতম কোনটা, তিনতম নয় আর চারতম, চারতম নয়, তাহলে কি লিখতে পারি আমরা, অতএব তিনতম এবং চারতম পদের গড়, এটা লিখতে হবে, লিখে এই যে তিনতম নয় চারতম নয়, তাহলে নয় প্লাস নয় বাই দুই, দুই দিয়ে ভাগ করলে গড় বার হয়, তো নয় কত আঠেরো, আঠেরো বাই দুই, দুই এককে দুই, ন দুগুণ আঠেরো, কাটাকুটি করে দিলাম, ভাগ করলেও হবে ন দুগুণ আঠেরো, তাহলে মধ্যমান কত নয়। ওটা বিজোড় রাশিমালার মধ্যমান নির্ণয়। আরেকটা উদাহরণ আমি নিয়েছি জোড় রাশিমালার গড় নির্ণয়, তো আট সাত নয় দশ এগারো, দেখো এটা জোর, এটা 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 বিজোড়, তাই তো? আগেরটা এটা জোর করেছিলাম, তাই তো? আগেরটা জোরের, আগেরটা জোরের করেছি, ওটা বিজোড়, কটা আছে পাঁচটা আছে। তো দেখো তাহলে বিজোড়ের সূত্র হচ্ছে এন প্লাস ওয়ান বাই টু, এন সমান কত, এক দুই তিন চার পাঁচ, পাঁচ লিখেছি প্লাস এক বাই দুই, তাই তো? পাঁচের আগে কত, ছয়, ছয় বাই দুই, এবার কাটাকুটি করে ছয় দুই একে দুই, তিন দুগুণে ছয়, তা তিনতম পদ, তাই তো? এখানে দেখো তিনতম পদ কি আছে, তিনতম নয় আছে, তিনতম নয়, তাহলে নয় দিলাম, তাহলে মধ্যমান নয়। তাহলে দেখো বিজোড় হলে মধ্যমানের শর্ট কোশ্চেন বার করতে একটু সুবিধে, আমি আগেই বলেছি, আর জোর হলে দুটো সূত্র বার করে সেটাকে আবার যোগ করে ভাগ করতে হবে, একটু খাটতে হবে। তো ওকে, তো আশা করি মধ্যমান নির্ণয়ের যে শর্ট কোশ্চেন তোমরা আমার এই ভিডিওটি দেখে বুঝতে পেরেছ। তো আমি তবু আরেকবার তোমাদেরকে টোটাল বিষয়টি তোমাদের স্ক্রিনের সামনে একটু জুম করে দেখিয়ে দিই, যাতে তোমাদের আমার এই ভিডিওটা দেখে তোমরা বাড়িতে বসেই অঙ্কগুলো করতে পারো। তো আমার এই ভিডিওটি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্ট করবে। তো থ্যাংক ইউ।